ভোট বর্জনকারীদের হুঙ্কারে ভীত নয় নির্বাচন কমিশন। ঢাকা জেলার প্রার্থীদের সাথে বৈঠক শেষে এমনটাই জানান কমিশনার মোহাম্মদ আলমগীর। তবে নাশকতা সহিংসতার কারণে এবার নির্বাচনী পরিবেশ মোকাবেলা করা চ্যালেঞ্জিং মনে করছে পুলিশ। আরো জানাচ্ছেন মেহেদী হাসান। দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটের আগে ও পরে ঢাকা অঞ্চলের পরিবেশ পরিস্থিতি নিয়ে সকালে আইন শৃঙ্খলা বাহিনী ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে বৈঠকে বসে নির্বাচন কমিশন। বৈঠক শেষে ডিএমপি কমিশনার জানান, এবারের নির্বাচনে ভোট বর্জনকারীদের জ্বালাও পোড়াও ও নাশকতার মতো অতিরিক্ত চ্যালেঞ্জ রয়েছে। হুমকি এবং যে সমস্ত নাশকতা, যে সমস্ত চোরাগোপ্ত হামলা, এগুলো চালানো হচ্ছে। আমি মনে করি যে এগুলো উপেক্ষা করে এবং এগুলোর মোকাবেলা করে পুলিশ এবং জনগণ একসাথে হয়ে নির্বাচন কমিশনের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সক্ষম হবে। এদিকে খুলনা ও নাটোরে প্রার্থীদের সাথে মতবিনিময় শেষে গণমাধ্যমে কথা বলেন দুই নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান ও রাশেদা সুলতানা। ভোট কেন্দ্রে ভোটারদের আনার দায়িত্ব হচ্ছে প্রার্থীদের, এক নম্বর। আর আমাদের দায়িত্ব বা আমার সঙ্গে যারা আছেন, বিজেপি বলেন, পুলিশ বলেন, আনসার বলেন, র‍্যাব বলেন, সবার আমাদের দায়িত্ব হচ্ছে নিরাপত্তা দেওয়া, পরিবেশ সৃষ্টি করা। ভোটাররা আসবে, তাদের ভোটাধিকার তাদের ইচ্ছা মতো প্রয়োগ করে ইচ্ছা মতো প্রার্থীকে তারা বিজয়ী করবে। বিকেলে ইসির সাথে বৈঠক শেষে নির্বাচন বর্জনকারীদেরই বর্জনের আহ্বান জানান ঢাকার আওয়ামী লীগ প্রার্থীরা। তবে স্বতন্ত্র কিছু প্রার্থী ভোটের পরিবেশ নিয়ে অভিযোগ তোলেন। বর্তমান অবস্থাতে কম বেশি সবাই সন্তুষ্টি প্রকাশ করেছে যে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের যে পরিবেশ সেটা বিরাজমান রয়েছে। বাংলাদেশের মানুষ শান্তি চায়, বাংলাদেশের মানুষ ভালো থাকতে চায়। তারা এই জ্বালাও পোড়াও রাজনীতি, অবরোধের রাজনীতি, তারা এই অপরাজনীতি চায় না। সরকারি দলের উপর কাঠামোকে আমি বলবো না, নিচের যারা নেতা আছে ওদের যে ডিস্টারবেন্স, সেই ডিস্টারবেন্সে আমার বিশ্বাস যে আজকে ঢাকায় যারা এসছে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির বাইরে, তারা এইভাবে করে নির্বাচন করতে পারে না। পরে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেন, আইন শৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। কারো নির্বাচন বর্জন বা প্রতিহত করার হুমকিতে ভীত নয় কমিশন। আপনারা কি শঙ্কিত? না, আমরা তো মোটেই শঙ্কিত না। আমি 14টা জেলা ঘুরে আসলাম, সেখানে আন্দোলনের কোনো এরকম বা এই ধরনের কোনো আমি লক্ষণই দেখিনি। 42,149টি ভোট কেন্দ্রের 12,645টিকে গুরুত্বপূর্ণ চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। ধন্যবাদ আপনাদের সবাইকে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।